টাকা ছাড়া আপনি পুরাই ভ্যালুলেস, আপনাকে কেউ ভ্যালু দেবে না। কোন বাড়িতে ধরে নেন পাঁচ ভাই, এর মধ্যে সবচেয়ে মূল্যবান ওই ভাইটাই পাবে যার টাকা আছে। মা বাবার ভালোবাসা পেতে গেলে আপনার টাকা লাগবে, ইউনিট মানি। আপনি বউয়ের ভালোবাসা পেতে চান, ইউনিট মানি। আপনি সন্তানের ভালোবাসা পেতে চান, ইউনিট মানি। আপনি একটা পা বাড়াবেন, ইউনিট মানি। টাকা ছাড়া ভালোবাসাও হয় না। এবং টাকা হলে আপনি বর্তমান সময়ের 90%-এরও বেশি সমস্যার সমাধান করতে পারবেন। এবং আমাদের জীবনে যত সমস্যা পর্যন্ত ঘটেছে, আপনার বাবার কাছে শুনবেন, চাচার কাছে শুনবেন, ওনাদের জীবনে যত সমস্যা ঘটেছে তার 90% সমস্যা ছিল টাকা কেন্দ্রিক। এবং যত মানুষ ডিপ্রেসড হয়, এই ডিপ্রেশনে যাওয়া মানুষগুলোকে নিয়ে অ্যানালাইসিস করেন, দেখবেন 90% সমস্যার কারণে ডিপ্রেসড হয়েছে, আর যে সমস্যাগুলো মানি কেন্দ্রিক। আর 10% সমস্যা এটা টাকা দিয়ে সমাধান করা যায় না, বাট 90% করা যায়। যার পয়সা আছে, কেউ মনে কষ্ট দিলে সে কিন্তু কষ্টটা নিতে চায় না, সে একটা ভ্যাকেশনে চলে যায়, বিদেশে ঘুরে বেড়ায়, পাহাড় পর্বতে গিয়ে চিল করে বেড়ায়, কষ্ট দেবেন কি করে। আর যার টাকা নেই, কপাল পোড়া ঘরে বসে কষ্ট দিছে। যার টাকা আছে সে ছেঁকাও খায় না, কারণ ছেঁকা দেবেন কেমনে। একটা মেয়ে তারে ছেঁকা দিলে সে বলবে ঠিক আছে আরো 10টা জুটবে আনে, আমার সুবিধা নাই। লাক্সারি সেই ভোগ করতে পারে। টাকা পয়সার চিন্তার প্রতি আমাদেরকে একটা এমন নেগেটিভ ধ্যান ধারণা আমাদের সোসাইটি দিয়ে রেখেছে যে আমরা টাকা পয়সার চিন্তা করতে চাই না বা চিন্তা করতে পারি না। কারণ আমাদের পরিবার শিখিয়েছে যে তুমি মধ্যবিত্ত খুব পরিবারে জন্ম নিয়েছো, তোমার জন্য অত বড় স্বপ্ন না, মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে তুমি মরতে পারলে হয়, ডাল ভাত কোনো মতে জুটলে হয়। আবার কি বলেছে, বামন হয়ে চাঁদ ছোঁয়ার চেষ্টা করা যাবে না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেওয়ার চেষ্টা করা যাবে না। যে ধনী হয় তারাই যারা দুর্নীতি করে। সমাজে দেখবেন ম্যাক্সিমাম মিড ক্লাস, লোয়ার মিড ক্লাস বা গরিব যারা, এই গরিবদের একটা মজ্জাগত ধ্যান ধারণা হচ্ছে যারা ধন উপার্জন করে তারা সঠিক পথে কেউ করে নাই। যখন আপনি উদাহরণ দিবেন অমুকের ছেলের বাইক আছে, আমার একটা বাইক চাই, দেখবেন আপনার মা বাবা আপনাকে অকপটে বলে দিবে অমুকের ছেলে বাইক আছে, অমুক কি করে জানো, তোমার বাপের কি সেই কামাই আছে, তার তো হারাম কামাই আছে, তোমার বাপের কি তা আছে। অথচ দেখেন ওয়ার্ল্ডের যারা সেরা ধনী, বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, আরো যত ধনী ব্যক্তিরা আছে, এদের অর্থ এরা দান করে দেয়, হারাম কামাই করে দান করে। তারা সৎ উপায়ে উপার্জন করে, সেই উপার্জন কষ্ট করে করে এবং তারপরে আবার সেটা দান করে দেয়। যদি মানুষকে ঠকানো তাদের উদ্দেশ্য থাকতো তাহলে তো তারা দান করতো না। টাকা উপার্জন করতে হবে, টাকার প্রতি যে নেগেটিভ ধ্যান ধারণা তৈরি করে দিয়েছে আমাদের সোসাইটি, ফরগেট অল অফ দিস, সব ভুলে যান, আপনাকে টাকা উপার্জন করতে হবে। বাট এটা দেখতে হবে যেন আপনার টাকা উপার্জন করতে গিয়ে আপনি কাউকে কষ্ট না দেন, কারোর সাথে প্রতারণা না করেন, কাউকে ক্ষতি না করেন, কাউকে উপকার করেন, অর্থাৎ মানুষের উপকারের মাধ্যমে আপনি যত টাকা বানান নো প্রবলেম। আপনার ইন্টেনশন থাকবে মানি মেকিং, বাট মানুষকে উপকারের মাধ্যমে। গুগল যারা প্রতিষ্ঠা করছে মানুষের উপকারের মাধ্যমে টাকা কামাচ্ছে, উবার যারা প্রতিষ্ঠা করেছে তারা মানুষের উপকারের মাধ্যমে টাকা ইনকাম করছে। যারা অনেক ধনী এই ব্যক্তিগুলো কিন্তু প্রত্যেকেই মানুষের উপকারের কথা চিন্তা করেই টাকা উপার্জন করতেছে, ক্ষতি করে না। আপনি ডাকাতি করে কি ধনী হতে পারবেন? পৃথিবীতে কোনো ডাকাত প্রতিষ্ঠিত নাকি? টাকার প্রতি যে নেগেটিভ ধ্যান ধারণা আমাদের আছে এটা ফরগেট করতে, ভুলতে হবে, ড্রিম দেখতে হবে যে আই উইল মেক এ লট অফ মানি। মানি ম্যাগনেট হয়ে যেতে হবে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেন মানি ম্যাগনেট আপনি। আপনি কোথাও দিয়ে হেঁটে যাবেন, ম্যাগনেট যেমন ধাতব পদার্থকে আকর্ষণ করে না, ঠিক তদ্রূপ আপনি কোথাও দিয়ে হেঁটে যাবেন আর টাকা যেন আপনার পিছে পিছে আসে। এমনভাবে নিজের স্কিল ডেভেলপ করতে হবে যে আপনি আপনার পকেট চেনে আটকায় রাখবেন, চেন দিয়ে আটকায় রাখবেন, কিন্তু টাকা বলবে তো আটকায় রাখছস কেন, আমি ঢুকুম তো পকেটে ঢুকুম। আপনাকেও তো এইরকম মানি ম্যাগনেট, অর্থাৎ আপনার স্কিলটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন টাকা আপনার পিছনে ছোটে, আপনি টাকার পিছনে ছুটবেন না। পৃথিবীর ধনী ব্যক্তিরা টাকার পিছনে ছোটে না, তারা এমন কিছু করেছে যে টাকা তাদের পিছনে ছোটায়, টাকা গাছে ধরে। টাকা যখন চাইছি আমরা মা বাবার কাছে বলছে কি টাকার কি মেশিন আছে, টাকশাল আছে, টাকা টাকশালেই থাকে, টাকার গাছই আছে। টাকার যদি গাছ না থাকে তাহলে আপনারা ভাবেন যে এই যে বুর্জ আল খলিফ, এইটাতে এক রাত্রে থাকতে গিয়ে বাংলাদেশি টাকায় 40-50 লাখ টাকা খরচ হয় একটা নর্মাল রুমে থাকতে। লাক্সারিয়াস প্রেসিডেন্ট স্যুটের কথা বলতেছি না, তা বললে হয়তো আমরা অনেকে অনেকে হার্ট ফেলই করে বসবো এখন। তাহলে এখানে কি মানুষ থাকে না? থাকে। প্রাইভেট জেটে কি মানুষ চড়ছে না? চড়ছে। তা টাকার যদি মেশিন না থাকতো এরা কিভাবে এতটা লাক্সারি করতে পারে?